আচ্ছা আজকে আমরা উচ্চতা মাপবো ঠিক আছে কি আচ্ছা একজন চলে আসো আচ্ছা স্কেলে দাঁড়াও কোন বাহিনীতে যেতে চাও তুমি সেনাবাহিনীতে সেনাবাহিনীতে যেতে চাও তাই না আচ্ছা যারা সেনাবাহিনীতে যেতে চাচ্ছ যারা দুই হাজার চব্বিশ সালে আবেদন করে রেখেছ এবং যারা আগামীতে দুই হাজার পঁচিশ সার্কুলারের জন্য আবেদন করব গত সার্কুলারে সেনাবাহিনীতে ট্রেড ওয়ানে পাঁচ ফিট পাঁচ ইঞ্চিতে আবেদন নিয়েছিল ঠিক আছে কি এখন পুরুষ প্রার্থীদের জন্য ওয়ান দশমিক ছয় পাঁচ মিটার হতে হয় অর্থাৎ পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ঠিক আছে কি এখন মহিলাদের ক্ষেত্রে কত হতে হয় মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি গত সার্কুলারে কিন্তু নিয়েছিল মহিলাদের হচ্ছে তোমার আহ এক দশমিক পঞ্চান্ন মিটার ঠিক আছে কি এখন এই যে এরকম একটা স্কেল অনেকে বলে যে পরীক্ষা দিতে গেলে উচ্চতা কমে যায় এটারও কিন্তু কারণ আছে আমি এই ভুলটা একটু সবাইকে সংশোধন করে দিই অনেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ফোন দাও আমাকে ফোন দাও অনেকে অনেক কিছু বিষয়ে মতামত চাও আবার অনেকের অনেক ক্ষেত্রে ধারণা থাকে না যে ধারণা কি যে আমি উচ্চতা মেপে গেলাম বাইক থেকে পাঁচ ফিট ছয় ইঞ্চি মাঠে গিয়ে হয়ে গেল আমার পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি তুমি কি এরকম স্কেল দিয়ে কেউ মেপে যেতে পারবে হাইট স্কেল দিয়ে কেউ মেপে যেতে পারবে আর সামনে আগে আসো হাইট স্কেল দিয়ে কেউ মেপে যেতে পারবে বলো তো সচরাচর এই স্কেল তো পাওয়া যায় না পাওয়া যায় এখন আমরা যে ফিটা দিয়ে যখন মেপে যাই তখন ফিটা দিয়ে মাপাতে কিন্তু আমাদের ভুল থাকে কিন্তু যখন তুমি আর্মিতে যাবা তোমার এক সেন্টিমিটারও যদি কম থাকে পাঁচ ফিট পাঁচ ইঞ্চির অথবা পাঁচ ফিট ছয় ইঞ্চি বা তুমি যে বাহিনীতে যাও নৌবাহিনীতে যাও বা বিমান বাহিনীতে যাও পাঁচ ফিট চার ইঞ্চি ওখানে লাগে এক সেন্টিমিটারও যদি কম থাকে স্কেলে তাহলে তোমাকে তারা নিবে বলো তো নিবে কি নিবে না তাহলে আমাদের বাইরে মাপটা ঠিক আছে কিনা সেটা ভালোভাবে দেখে যেতে হবে ঠিক আছে কি আরেকটা বিষয় দেখবা এই যে আমাদের মাথার উপরে কিন্তু চুল থাকে চুল থাকে না যখন এই চুল নিয়ে আমরা যাই আর যখন তুমি ট্রেনিং এ যাবা তখন তো তোমার চুলটা ছেড়ে ফেলবে চুলেরও তো একটা পুরুত্ব আছে এটার কারণে অনেকের উচ্চতাটা কি হয় কমে যায় ঠিক আছে আচ্ছা তাহলে তোমার হচ্ছিল পাঁচ ফিট সাড়ে পাঁচ যাও গিয়ে বসে পড়ো ঠিক আছে আরেকজন আসো মনে রাখবা কার কে উচ্চতা বলতেছে মনে রাখবা কোন বাহিনীতে যেতে চাও সেনাবাহিনীতে যেতে চাই সেনা রিল্যাক্স টিশার্ট ছেড়ে দাও ঠিক আছে জি স্যার বডি টান বডি আচ্ছা আর্মিতে যখন যাবা পরীক্ষা দিতে তখন কিন্তু তোমাকে ওরা এইভাবে উপর থেকে প্রেসার ক্রিয়েট করবে যাতে তুমি একটু দেবে যাও এইভাবে দেবে গেলে তোমার উচ্চতাটা কমে যাবে বাবা হ্যাঁ সুন্দরভাবে এইভাবে থাকবা টান টান ভাবে জি স্যার ঠিক আছে জি স্যার আচ্ছা তোমার আচ্ছা পাঁচ ফিট ছয় ইঞ্চি যাও আরেকজন আসো আরেকজন আসো তোমার কোন বাহিনীতে যাওয়ার ইচ্ছা সেনাবাহিনীতে স্যার সেনাবাহিনীতে ঠিক আছে স্যার নিঃশ্বাস ছেড়ে দিছো তো হ্যাঁ দুই নম্বরই করতেছো না তো কোন পা উঁচা করো নাই তো ঠিক আছে আচ্ছা অনেকে পা এইভাবে উঁচা করে ঠিক আছে এটা বেআইন এগুলো করব না সৎভাবে যাবা নিজের যোগ্যতা চাকরি নিয়ে আসবা হ্যাঁ উচ্চতা যদি কম থাকে এক সুত কম থাকলেও বা এক সেন্টিমিটার কম থাকলেও কিন্তু বাদ দিয়ে দেবে হ্যাঁ আচ্ছা তোমার এক সুত কম পাঁচ ফিট সাড়ে ছয় ইঞ্চি চক পাঁচ ফেট সাড়ে ছয় ইঞ্চি আসো গুড তুমি কোথায় যেতেছ সব বাহিনীতে স্যার সব বাহিনীতে টার্গেট নাকি জি স্যার আচ্ছা এখন তোমার পাঁচ ফেট চার ইঞ্চি ঠিক আছে কি জি স্যার পাঁচ ফিট চার ইঞ্চি চার ইঞ্চি এখন সেনাবাহিনীতে যেতে চাইলে তাহলে কত করতে হবে আরো এক ইঞ্চি বাড়াতে হবে জি স্যার যদি পাঁচ ফিট নেয় জি স্যার আর যতক্ষণ পর্যন্ত উচ্চতা বাড়ে নাই ততক্ষণ পর্যন্ত নৌবাহিনী বিমান বাহিনীতে চেষ্টা করতে হবে যাও সামনে চলে যাও তুমি আসো তোমার কোন বাহিনীতে ইচ্ছা সেনাবাহিনীতে যেতে চাও না সেনাবাহিনী হ্যাঁ বডি টান বডি টান নিঃশ্বাস ছেড়ে দাও বডি টান নিঃশ্বাস ছেড়ে দাও হ্যাঁ নিঃশ্বাস ছেড়ে দাও আচ্ছা তোমার পাঁচ ফিট সাড়ে আট ইঞ্চি গো আসবে সাড়ে আট ইঞ্চি মনে রাখবা ঠিক আছে ওকে উচ্চতার উপরে কিন্তু নাম্বার থাকে তোমাদেরকে শিখাইছি না ওখানে বোর্ডে বোর্ডে তো ক্লাসে শিখাইছি উচ্চতার উপরেও নাম্বার আছে আছে না আচ্ছা গুড নিঃশ্বাস ছেড়ে দিছে তো রিল্যাক্স এ পাঁচ ফিট সাড়ে সাত ইঞ্চি গো ঠিক আছে আরেকজন আস মনে রাখবা যার যেটা উচ্চতার কথা বলতেছি মনে রাখবা হ্যাঁ আচ্ছা আর্মিতে বা নৌবাহিনীতে বা বিমান বাহিনীতে বা পুলিশে যাও না কেন উচ্চতা খুবই গুরুত্বপূর্ণ উচ্চতা যদি কারো কম থাকে এক সেন্টিমিটার কম থাকলেও তাকে নিবে না বুঝাতে পারছি আচ্ছা তাহলে তোমার পাঁচ ফিট সাড়ে সাত ইঞ্চি পাঁচ ফিট সাড়ে সাত ইঞ্চি রিল্যাক্স হয়ে দেখো নিঃশ্বাস ছাড়ছো তো গুড ঠিক আছে কোন বাহিনীতে যাবা পুলিশ বাহিনী সব বাহিনী সব বাহিনী জি আচ্ছা ভালো লাগে কোনটা ভালো লাগে পুলিশ আচ্ছা পুলিশে যেতে চাইলে তোমাকে পাঁচ ফিট ছয় ইঞ্চি হইতে হবে কিন্তু তুমি আসো উচ্চতায় পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি কথা বুঝছো তো ওজনটাও বেশি যে পেটে চর্বি জমছে তাই না লজ্জার কিছু নাই পেটে দেখো তো আমার পেটে টান আছে না তোমার পেটে যে ধরা যাচ্ছে তুমি আর্মিতে যেতে চাও পুলিশে যেতে চাও ওজন কমাইতে হবে ফ্যাট কমাইতে হবে যেতে পারছে কি পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি ওজন কমলে উচ্চতা একটু বাড়বে মানুষের ঠিক ঠিক আছে মনে রাখা আর যারা দেখছো অনলাইনে ফেসবুকে অথবা ইউটিউবে খুব ভালোভাবে উচ্চতাটা মেপে যেতে হবে ঠিক আছে আচ্ছা নিঃশ্বাস আচ্ছা তোমার পাঁচ ফিট সাড়ে সাত ইঞ্চি গো আসো কোন ভাই নিতে যাবা ভাই সেনা ভাই নিতে যাবা

টান বডি টান বডি টান করো হ্যাঁ আচ্ছা নিঃষাস ছেড়ে দিয়ে বডি টান করো মেরুদন্ড সুধা করবে মেরুদন্ড ভাজ্য করবে না তাহলে উচ্চতা কমে যাবে ঠিক আছে কারণ এক সেন্টিমিটারও মূল্য আছে ওখানে ঠিক আছে আচ্ছা ঠিক আছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি উপরে আসো তাহলে বুঝাতে পারছি আমি আমাদের এরকম স্কেল দিয়ে উচ্চতা সঠিকভাবে মেপে আমাদেরকে যাওয়া উচিত সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনী অথবা পুলিশ বাহিনীতে আমরা ফিটা দিয়ে মেপে যাই কিন্তু পরীক্ষার কেন্দ্রে গিয়ে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই না গিয়ে আমাদের উচ্চতা কমে যায় ঠিক আছে কি যাদের উচ্চতা কম আছে তারা একটু ব্যাম করতে হবে ঠিক আছে কি এবং যাদের উচ্চতা বেশি আছে তাদের কি করতে হবে মন খারাপ করার কিছু নাই আবার অতি উৎসাহিত হওয়া বা খুশি হওয়ারও কিছু নেই বডি ফিটনেসটা ঠিক করে ধরে রাখতে হবে তাই না আচ্ছা তো যাই হোক যারা দেখলা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমি তোমাদেরকে মেসেজ দিতে পেরেছি কিনা জানি না তবে একটা বিষয় ক্লিয়ার করতে চাই ফিতা দিয়ে মেপে মাঠে যাব না ভালোভাবে এরকম স্কেল থাকলে স্কেল দিয়ে মেপে তুমি আগে থেকে শিওর হবে যে তোমার কতটুকু উচ্চতা কম আছে যদি কম থাকে তাহলে সে অনুযায়ী একটু লম্বা হওয়ার কিছু ব্যায়াম করে যেতে হবে আর কি ঠিক আছে কি দুই সালে যারা আবেদন করেছিল ট্রেড ওয়ান অথবা ট্রেড টু তে যাদের এখন এস এম এস আসে নেই ঠিক আছে এস এম এস জোরে সব জেলাতে আসা শুরু হয়ে গেছে টেকনিক্যাল ট্রেড ওর এস এম এস আসা শুরু হয়ে গেছে যারা প্রস্তুতি নিতে চাও অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে চলে আসতে পারো পারবে তো চলে আসলে ইনশাল্লাহ তোমার মেডিকেল কোন সমস্যা থাকলে সেটা তুমি এখান থেকে ঠিক করে নিয়ে যেতে পারবা লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা শারীরিক পরীক্ষা সবগুলো বিষয়ের উপরে তোমার একটা পূর্ব প্রস্তুতি থাকবে আর যখন পূর্ব প্রস্তুতি থাকবে ঠিক আছে কি তখন তুমি পরীক্ষার কেন্দ্রে গিয়ে ভালো করতে পারবা এখন তোমাকে যত দামি অস্ত্রই দেই যদি গোলা বারুদ না থাকে অ্যামুনেশন যদি না থাকে তাহলে ওই অস্ত্র দিয়ে তুমি যুদ্ধ করতে পারবা গুলি থাকতে হবে থাকতে হবে না তোমার প্রস্তুতিটা ঠিক এরকম গুলির মতো কাজ করবে সবাই ভালো থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম